হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা জানেন বিপিএল 2019 প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে এবং বিপিএল এর প্রথম আট ডাকে দল পাননি মাশরাফি বিন মুর্তজা, পরে ডাকে তাকে নিয়েছে ঢাকা প্লাটুন। এত দেরিতে মাশরাফিকে নেওয়ার ব্যাখ্যা দিলেন ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন। তিনি বলেন, আসলে প্রথমবার আমরা এ প্লাস ক্যাটাগরির একজন প্লেয়ারকে ডাকতে পারতাম, তখন তামিমকে নিয়েছি, এরপর আবার সুযোগ পেয়ে মাশরাফিকে নিয়েছি। ঢাকা প্লাটুনের প্লেয়ারদের মধ্যে তামিম ইকবল, এনামুলক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান ও জাকির আলী। বিদেশি প্লেয়ারদের মধ্যে থিসারা পেরেরা শ্রীলঙ্কা, লরি ইভান্স ইংল্যান্ড, ওহাফ রিয়াজ পাকিস্তান, আসিফ আলী পাকিস্তান, লুইস রিজ ইংল্যান্ড ও শহীদ আফ্রিদি পাকিস্তান। তো দর্শক, আপনারা কি মনে করেন, একজন মাশরাফি বিন মুর্তজাকে আইকন প্লেয়ার হিসেবে না নিয়ে সেখানে মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসকে আইকন প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিংগুলো? তো একজন মাশরাফি বিন মুর্তজা, যিনি তিনবার, একবার ঢাকা, একবার রংপুর এবং একবার কুমিল্লার নেতৃত্ব দিয়ে তিনি চ্যাম্পিয়ন করেছে, অথচ সেই মাশরাফিকে নিয়ে আজ কারোর মাথা ব্যথা নেই, মাশরাফিকে কেউ দলে নিচ্ছে না। তো আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে মোসাদ্দেক হোসেনের জায়গায় যদি মাশরাফি নেতৃত্ব দিত, তাহলে কি সিলেটের জন্য ভালো কোনো ফল আসতো না? মাশরাফির জায়গায় কি মোসাদ্দেক ভালো কিছু আউটপুট নিয়ে আসতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আরও তিনজন, যাদের নাম বলছি, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস, এরা কি মাশরাফির থেকে ভালো কিছু আউটপুট নিয়ে আসতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং ফ্র্যাঞ্চাইজিংগুলো যে কাজগুলো করছে, অবশ্যই এটি ব্যক্তি মালিকানার একটি খেলা, এখানে যে প্লেয়ার ভালো তাকে কিনে নিয়ে তারা খেলাবে, কিন্তু আসলে কি তারা কতটা ভালো করছে অথবা টাকা দিয়ে মাশরাফি থেকে ভালো প্লেয়ার কিনতে পারছে কিনা, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।